কেমন আছেন বন্ধুরা? আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মন্দির, মন্দিরের নামটা আমি একটু পরেই বলছি আপনাকে। তো আমি সব সময় আপনাদের কোনো না কোনো মন্দিরে, কোনো তীর্থস্থানে, কোনো মসজিদে, কোনো প্যাগোডায় বেড়াতে নিয়ে যাই। তো আজকে চলে এসেছি এরকম একটা মন্দিরে, এই মন্দিরটার নাম একটু পরে বলছি আপনাকে। তো যদি কখনো সময় পান, ঠিক আমার মতনই ওয়ান ডে ট্রাভেল করে বেড়াবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি এসেছি এখন নারায়ণগঞ্জে, শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জে এপারে চলে এসেছি। তো এইটাও শীতলক্ষ্যা নদীর পারেই পড়েছে। তো মন্দিরটা আপনাকে দেখাই, তারপর নামটা আপনাকে বলছি, আমার সঙ্গেই থাকুন। এই সেই মন্দির, চমৎকার সুন্দর তৈরি করা একটি মন্দির, মানে কলাকুশলী দেখতে গেলে আমার মনে হয় যে ভারতের অনেক মন্দিরের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে। পাশে এটার ভিতরেও কিছু প্রতিমা রাখা হয়, যদিও বন্ধ এখন, আপনাকে ওটা দেখাতে পাচ্ছি না। আর কি বাবা, এবার আপনাকে মন্দিরটার নাম বলি, এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আপনাকে এর আগে ঢাকাতে আমি ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে গেছিলাম। তো এটা ঢাকেশ্বরী মন্দির সেটা সেই মন্দির না, এটা হচ্ছে নারায়ণগঞ্জের 1 নং ঢাকেশ্বরী মন্দির বলা হয়। ওই মন্দিরে আদলেই অনেকটা তৈরি হয়েছে কিনা তা আমি জানি না, তবে এখানে যারা আছে তার সঙ্গে একটু আলাপ করে দেখবো। ওদি নমস্কার, কে বলে দাদা, আপনি কেন বলবেন না, কি নাম আপনার? এখানে আসেন সুভা চক্রবর্তী। সুভা চক্র, একটু জোরে বলেন না, সুমা চক্রবর্তী। আপনি এখানে কি করেন? মার ভোগে রান্না করেন? তাহলে আমি তো এখনো খাইনি, তো খাইবেন, আসবেন ঠিক মতো। আচ্ছা, এই মন্দিরের নাম কি? মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির, মা কালী মন্দির আর কি। ঢাকেশ্বরী মন্দির, মা কালী মন্দির, কিন্তু ঢাকেশ্বরী মন্দির আমরা ঢাকায় দেখেছি। ঢাকায় দেখেছেন, এটা তো নারায়ণগঞ্জ বন্ধ ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির তাহলে দুটো বাংলাদেশে, একটা ঢাকাতে একটা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ বন্ধ, এটা বন্দরে বন্ধ। আচ্ছা, আপনি এখানে কি কাজ করছেন? এই যে মায়ের ভোগের পাক করি। মায়ের ভোগের পাক করছেন দিদি? মায়ের ভোগের পাক করছে, আমি কিন্তু এখনো খাই নাই, কিন্তু উনি কিন্তু আমাকে একবারও বলেনি যে খেয়ে যাবে, বলেছেন এই তো আসছেন এলা খেয়ে দেবেন। আজ কি খেয়ে, মানে জিজ্ঞেস করে করে খাবো? ও সেইটা কথা ঠিকই আছে, জিজ্ঞেস করে আমি খাবার কথা জিজ্ঞেস করেছি, তারপর উনি বলছে খেতে, কেন আপনি আগে বলবেন না খেতে? ঠিকই তো, এই ঢাকেশ্বরী মন্দির কিরম দর্শনার্থী কেমন আসে? আসে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে, অনেক মানুষই আসে, আসে আসে দেখে, কিন্তু নারায়ণগঞ্জ বলে একটু কম আসে মনে হয়। তো এইসব বাসা বাড়িতে কারা থাকে? এই যে এই মন্দিরের লোকজন, মন্দিরের লোকজনই থাকে। আচ্ছা, এখানে বাসা বাড়িতে কিছু মন্দিরের লোকজন থাকে, আমি তাদের সঙ্গে আলাপ করব, আমার সঙ্গেই থাকুন। যারা ভারত থেকে বা ইউএসএ থেকে দেখছেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, জোরে বলেন না। ভালোই আছি। ভালো আছেন। এই মন্দিরের নামটা আপনি বলুন একবার। 1 নং ঢাকেশ্বরী কালী মন্দির। 1 নং ঢাকেশ্বরী কালী মন্দির। তো আপনারা এখানে কি এখানেই থাকেন সবাই? আমি না, সবাই থাকি, সবাই সবাই ঘর এখানে মন্দিরে, 70টা ঘর মন্দিরে। আপনি? আমরা ঢাকেশ্বরী মন্দিরে থাকি। আপনার নাম কি? আমার নাম তুলসী চৌহান। একদম তো ভগবানের কাছাকাছি থাকেন, ভাগ্য ভালো যে ভাগ্য ভালো তাই ভগবানের কাছাকাছি থাকছেন। এই যে আমাদের লোকনাথ মন্দির, আমার কর্তায় পূজা করে এই মন্দিরে, পাশেই লোকনাথ মন্দির। আপনাকে লোকনাথ মন্দিরে নিয়ে যাব। তো এই মন্দিরে যারা কাছাকাছি থাকে তাদের কি সৌভাগ্য, তারা একদম মন্দিরের কাছাকাছি থাকে, তারা বলছে যে তারা মন্দিরের কাছাকাছি থাকে, এদের সৌভাগ্য কি মন্দিরের কাছাকাছি সবসময় কৃপার মধ্যেই আছে, ঈশ্বরের কৃপার মধ্যেই আছে। সামনে দেখতে পাচ্ছি আমরা একটা লোকনাথ মন্দির, সুন্দর শব্দটা উপরে লেখা আছে, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী কথা ছিল এটা, শব্দটা শুনতে খুব ভালোই লাগে। এই শব্দের সঙ্গে আমি একদম দ্বিমত প্রকাশ করছি না, তার কারণ আপনি যখনই বিপদে পড়বেন, আপনি যে ধর্মেই থাকুন না কেন, আপনি যে ধর্মেরই থাকুন, আপনি আপনার ঈশ্বরকে যেভাবে ডাকেন ঠিক ওভাবে ডাকুন, আমার মনে হয় যে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, অন্তত এটা আমার বিশ্বাস। তো এখানে বিরাট এলাকা, এর বাইরে আপনাদের নিয়ে যাব, আমি আপনাকে এই ঢাকেশ্বরী
এক নং মন্দিরটা দেখালাম, আর এর পাশে যে বাড়িঘর আছে এটা এনারা সবাই এখানে থাকেন, এই মন্দিরের লোকজন সবাই। আর এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এখানেও একটা আছে, ভিতরে বাবা লোকনাথের একটা মূর্তিও আছে। এবার আমরা একটু জগৎবন্ধু গ্রন্থাগার আছে তার ভিতরে যাই, চলেন। এটা সি সি বন্ধু আশ্রম, আর গ্রন্থাগার তো ভিতরেই। কে আছে? আমরা এই মন্দিরের পাশেই একটা গ্রন্থাগার আছে, লাইব্রেরি একটা আশ্রম আছে, তাতে চলে আসলাম। একটা ভোগের কক্ষও আছে। নমস্কার, কি করেন এখানে? সন্ধ্যা করবেন, প্রার্থনা করবেন? প্রার্থনা আমার জন্য করবেন, একটু করবেন? আর কে আছে? কি নাম আপনার? মণি। আচ্ছা, তো আর কে আছে ভিতরে? কেউ নাই? নাই। সুন্দর একটা তুলসী গাছও আমরা এখানে দেখতে পাচ্ছি। মন্দিরে ভিতরে যেটা স্বাভাবিক থেকে থাকে এখানেও সেটা আছে। কোথায়? ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় যেরকম স্বাধীনভাবে তার ধর্ম পালন করছে, মুসলিমরা তাদের মানে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে, ঠিক বাংলাদেশেও তাই। হিন্দু সম্প্রদায় যারা আছে তারা খুব ভালোভাবে স্বাধীনতার সঙ্গে স্বাধীনভাবেই তাদের ধর্ম পালন করছে। বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক না কেন, প্রত্যেক জাতির গোত্রের জন্য বাংলাদেশ, তারা যে যে যার ধর্ম তা ওভাবেই পালন করবে, এখানে কোনো কাস্টম থাকার প্রশ্নই ওঠে না। আর সামনে সামনে আমরা বিরাট একটা পুকুরও দেখতে পাচ্ছি। এখানে একটা শান ঘাটানো, শান বাঁধানো একটা ঘাটও আছে। ওদিকে আমরা একটা শান বাঁধানো ঘাট দেখেছি। এই পুকুরটা কিন্তু এই মন্দিরেরই একটা অংশ। আপনাকে এতক্ষণ যে মন্দিরটা আমি দর্শন করালাম, আমার মনে হয় যে আপনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে খুব ভালোভাবে এই সম্প্রদায় বসবাস করছে বাংলাদেশে। আর যদি কখনো বেড়াতে ইচ্ছা হয় বাংলাদেশে, যদি ইউএসএ, ক্যানাডা অথবা ভারতবর্ষ থেকে আসেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার গাইড হিসাবে আপনার সঙ্গে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন।